আসসালামু আলাইকুম। আজ ঢাকা থেকে হেলিকপ্টারে করে যাচ্ছি মুন্সিগঞ্জে অবস্থিত ঢালি সাম্বার রিসোর্টে। ঢালি সাম্বার রিসোর্টে গিয়ে ঘুরে দেখব দেশের সবথেকে বড় সুইমিং পুল সহ রিসোর্টটিতে কি কি রয়েছে এবং জানব রিসোর্টটির রুম ভাড়া সহ সবকিছুর বিস্তারিত। ঢালি সাম্বার নিভাস রিসোর্টটি মুন্সিগঞ্জ জেলার বাহেরকুসি ইছাপুরায় প্রায় 120 একর জায়গার উপরে অবস্থিত। জায়গাটি বেশ সুন্দর সাজানো গোছানো, শান্ত এবং নিরিবিলি। এখানকার নর্মাল এন্ট্রি ফি পার পার্সন 300 টাকা আর ডে লং এন্ট্রি ফি পার পার্সন 1600 টাকা। ডে লং এন্ট্রি ফির সাথে রয়েছে সুইমিং পুল এবং এখানকার রাইডগুলো। এখানে কি কি সার্ভিস রয়েছে এটি তার লিস্ট। চলুন এবার এই রিসোর্টটির ভিতরে কি কি আছে সম্পূর্ণটা দেখে নিই। এবার যাচ্ছি রিসোর্টটির মূল আকর্ষণ এখানকার সুইমিং পুল ঘুরে দেখতে। ঢালি সাম্বার নিভাস রিসোর্টের এই সুইমিং পুল 26,000 স্কোয়ার ফিট, যা দেশের সব থেকে বড় সুইমিং পুল। এখানে ছেলে, মেয়ে এবং বাচ্চাদের জন্য আলাদা আলাদা সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। এখানকার এই সুইমিং পুলে জনপ্রতি টিকিটের মূল্য 600 টাকা, তবে এই রিসোর্টে থাকা গেস্টদের জন্য এই সুইমিং পুল কমপ্লিমেন্টারি। চলুন এবার ওপাশ থেকেও সুইমিং পুলটি দেখে আসি। চলুন এবার এই রিসোর্টের রুমগুলো দেখে নিই এবং ভাড়া সহ বিস্তারিত ইনফরমেশন জেনে নিই। এই রিসোর্টটিতে মোট 160টি রুম রয়েছে। প্রথমেই আমরা আসলাম এখানকার এক্সিকিউটিভ টুইন রুম দেখতে। রুমগুলো অনেক সুন্দর সাজানো গোছানো, বলা যায় ওয়েল ডেকোরেট। এই রুমটিতে এক রাত থাকতে চাইলে আপনাকে গুনতে হবে 17,000 প্লাস। রুমটির রেগুলার রেন্ট 17,500 টাকা পার নাইট, তবে বিভিন্ন সময় এখানে ডিসকাউন্ট দিয়ে থাকে। রুমটির সাথে কমপ্লিমেন্টারি হিসেবে আছে বুফে ব্রেকফাস্ট এবং সুইমিং পুল। নিচের রুমগুলোর সাথেই সুইমিং পুল কানেক্টেড। রুমের সাথে সুইমিং পুলের পাশে বসে সময় কাটানোর ব্যবস্থা রয়েছে। আসলেই সুইমিং পুলটি বেশ সুন্দর। এবার ওয়াশরুমটি দেখে নিই। এটি এক্সিকিউটিভ কাপল রুম।
এই রুমের ভাড়াও সেম এবং ফ্যাসিলিটিও সেম। রিসোর্টটিতে মোট এমন 20টি রুম রয়েছে সুইমিং পুলের সাথে লাগানো। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে রিসোর্টটি অনেক এক্সপেন্সিভ, তবে এর সাথে বলতে হবে রিসোর্টটি অনেক সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। আপনার কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। যাই হোক, এবার সময় হলো ভিডিও থেকে বিদায় নেবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।